নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে যারা যারা বহুদিন ধরেই ভাবছিলেন যে বাড়ির জন্য ভবিষ্যৎ সঞ্চয়ের লক্ষ্যে বাড়িতে সোনা কিনে রাখবেন অথবা নিজের প্রিয়জনকে সোনার গয়না উপহার দেবেন, তাদের জন্য রয়েছে একটি বিরাট বড় সুখবর। ফের এক ধাক্কায় আজ আরও 3,000 টাকা কমে গেল সোনার দাম। তো বন্ধুরা, কমে গিয়ে নতুন দাম কত হলো সেটি আমরা জানবো বিস্তারিত ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অন করুন, ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, দেরি না করে মূল আপডেটে চলে যাই। করোনা আতঙ্কে সোনার দাম এক সপ্তাহে কমলো 3,000, রুপো কেজিতে 7,000। ভারতসহ বিশ্বজুড়ে করোনার আতঙ্ক জঁকিয়ে বসেছে, যার জেরে প্রায় সর্বত্রই শেয়ার বাজারে চরম অস্থিরতা চলছে। সেই কারণে হু হু করে চড়তে শুরু করেছিল সোনার দাম। কলকাতাতেও 10 গ্রাম সোনার দাম 45,000 টাকা ছাড়িয়েছিল কিছুদিন আগে, মাত্র 7 দিনের মাথায় সেই দর আবার 3,000 টাকা কমে গেল। গোটা বিশ্বের দাম কমার একই ছবি দেখা গিয়েছে সোনার বাজারে। বিশেষজ্ঞরা বলছেন এত তাড়াতাড়ি এভাবে দাম কমার দৃষ্টান্ত গত 7 বছরে দেখা যায়নি। সোনার সঙ্গে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও, সেখানে এক সপ্তাহে কেজি প্রতি 6,000 টাকা দাম কমেছে। স্বর্ণশিল্প মল বলছে বাজারের যা অবস্থা তাতে সোনা কেনার একটা আদর্শ সময়, না হলে পস্তাতে হতে পারে। সোনার দাম বিগত কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী, এর মূল কারণ ছিল আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ এবং আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধের আবহ। আচমকা করোনা থাবা বসানোর পরে বিশ্বের শেয়ার বাজারে মুখ থুবড়ে পড়তে থাকে বিনিয়োগকারীরা, তাই শেয়ার বাজার ছেড়ে ঝোঁকেন সোনার উপর, কারণ অর্থনীতির টানমহল হলে সোনাকে তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। 6 মার্চ 24 ক্যারেট পাকা সোনার দাম 10 গ্রামের দাম পৌঁছে যায় 45,080 টাকায়। সেই দিন প্রতি কেজি রুপোর খুচরো বাজার দর ছিল 47,350 টাকা। এদিকে গত শনিবার শহরে বুলিয়ান বাজার বন্ধের সময় 24 ক্যারেট সোনার দাম ছিল 41,645 টাকা। মাত্র এক সপ্তাহের তরফে কেন কমলো বাজার দর? বিশেষজ্ঞরা বলেছেন এই মুহূর্তে নগদ জোগানের অভাবে বিনিয়োগকারীদের কাছেও, সেই কারণে নগদের জোগান ঠিক রাখতে সোনা বিক্রি করতে হচ্ছে তাদের, তাই আচমকা দাম কমেছে সোনার। সোনার দামের আচমকা চরিত্র বদলে আশার আলো দেখছেন স্বর্ণ ব্যবসায়ীরা। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর সেন বলেন এত তাড়াতাড়ি এত দাম কমা কিন্তু খুচরো ক্রেতাদের ক্ষেত্রে অত্যন্ত সদর্থক বার্তা, কারণ যেভাবে বাজারে নগদের জোগান বাড়ানোর তোড়জোড় চলছে তাতে ফের দাম বৃদ্ধির আশঙ্কা আছে। তাই বুদ্ধিমানের কাজ হবে দাম কমার এই সুযোগকে ক্রেতার কাজে লাগানো। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যনির্বাহী সভাপতি বাবুলদের কথায় তাই শুধু আমরা নই, জাতীয় আন্তর্জাতিক স্তরের বাজারে বিশেষজ্ঞরা বলেছেন এটাই সোনা কেনার আদর্শ সময়। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে সোনার উপর নিয়ে লেটেস্ট বাজার দর আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।